আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে প্ল্যানেট টেকুরিয়ামের সপ্তম পর্ব বলবো। কীভাবে আপনারা প্ল্যানেট টেকুরিয়ামের লাইটের জন্য একটি স্ট্যান্ড বানাবেন। সো আমি যেহেতু হাউসহোল্ড জিনিসগুলো বেশি ব্যবহার করি, সো এই বাকেটের উপরে যে হ্যান্ডেলটা আছে ওটা আমি খুলে নিয়েছি এটার জন্য, কারণ এটা আমার এই ইয়াটার ভিতরে পারফেক্টলি ফিট করে। এজন্য আমি এটা দিয়ে এটা ব্যবহার করবো। সো ফার্স্ট অফ অল আমাদের যে এলইডি আছে সেই এলইডিটি আমরা এখানে কস্টার দিয়ে লাগিয়ে দেব। সো এটা আমরা কস্টার দিয়ে লাগিয়ে নিয়েছি, এখন আমরা এটাকে সেট আপ করবো। এটাকে চাইলে আপনারা মোবাইলের চার্জার দিয়ে চালাতে পারবেন, বাট আমি এটা ব্যাটারি দিয়ে প্রেফার করি, কারণ ব্যাটারিটা হ্যান্ডেল করতে সহজ হয়। যদি মোবাইল চার্জার দিয়ে ইউজ করেন, তাহলে যদি কোনোভাবে এটার নেগেটিভ পজিটিভ ওয়্যারটি যদি পানির ভিতরে চলে যায় তাহলে সমস্যা হতে পারে। সো আমি ব্যাটারি দিয়েই করব। এই ব্যাটারি সো নেগেটিভ টু নেগেটিভ ওয়্যার এবং পজিটিভ টু পজিটিভ ওয়্যার দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এটি প্রচুর ব্রাইট এবং এটি আপনার প্ল্যানেট ব্যাংকের জন্য যথেষ্ট। এটি আপনি দিনের ভিতরে 6 to 7 hour ইউজ করতে পারবেন, এরপরে বন্ধ করে রাখাই ভালো, যেহেতু এটা খুব হিট হয়ে যায়। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।